সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মুসলিম মন্দির আসসালামুকে নমস্কার ও আদাব, শুধু ভালোবাসা এসেছো। তো আজকে চলে আসলাম খাগড়াছড়ি দীঘিনালার তান্ত্রিক কবিরাজ সুখনারায়ণ কাছে, কারণ আগে একটা সাক্ষাৎকার নিয়েছেন আপনারা তাবিজ কবির নিয়ে। ফলাফল বলছেন যে অনেক কবিরাজ হাতে প্রতারিত হয়েছেন, লাশ দিয়ে কবিরাজ হাতে আপনাদের কাজ হয়েছে। তো বিস্তারিত তার মুখ থেকে নেব। নমস্কার দাদা ভাই। জি, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। জি, এই যে আমি দেখতেছি আপনি নানা ধরনের জিনিসপত্র নিয়ে বসেছেন, আপনি কোন কাজ করতেছিলেন? হ্যাঁ হ্যাঁ, কাজ করতাম। জি, কি বিষয় নিয়ে কাজে বসছেন আপনি? জাদু টোনা, পান, সত্য, দর্শন, বিয়া, শাদি, স্বামী স্ত্রী মিল, অবাধ্যকে বাধ্য কর, হ্যাঁ, টাকা পয়সা লেনদেনের ব্যাপার, কোনো বিভিন্ন ধরনের কাজ, মানে মানব জাতির যতগুলো সমস্যা আছে, যেমন বিয়ে বন্ধন, নিঃসন্তান, স্বামী স্ত্রীর অমিল, প্রেম, ভালোবাসা, ব্যর্থতা, জায়গা জমিনের ঝামেলা, লটারিতে বিজয় করে দেওয়া সহ উপরের ঈশ্বর আপনি উৎসর্গ করে থাকেন। জি 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 জি। তো আপনার এই সব কাজের সমাধান কতক্ষণের ভিতরে দিয়ে থাকেন? 12 ঘন্টা। 12 ঘন্টার পর? 12 ঘন্টার মধ্যে। তো আপনি কি বংশগত কবিরাজ না নিজের ইচ্ছাগত? তো আপনি প্রশিক্ষণ প্রাপ্তিছেন কোন জায়গা থেকে? আসাম। কত বছর প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে? 20 বছর। 20 বছর। হ্যাঁ, তো আপনার সবার শুরু তো বলছিলেন যে একটা কাজ নিয়ে বসুন, এই কাজটা আমার দর্শক দেখাতে পারবেন? তো কাজটা শুরু করেন দাদা ভাই। যন্ত্র পাঠ, যন্ত্র ধরে ধরে দেখেন দর্শক বিন্দু, দেখেন আপনারা চেয়ে চেয়ে দেখেন কিরকম কবিরাজ, আপনারা দেখতে থাকেন, দেখেন দেখতে থাকেন আপনারা কিরকম কবিরাজ কিভাবে কি করলো। জি, আপনার কাজটা কি শেষ দাদা ভাই? তো আপনি যে কাজটা করছেন, এই কাজটা দেখার পর অনেক দর্শকরাই আপনার সাথে যোগাযোগ করতে চাবে। তো দর্শকের উদ্দেশ্যে আপনার মোবাইল নম্বরটা আমি বলে দিব। যে দর্শক বিন্দু, দেখেন তানের চালান এখন পর্যন্ত চলতেছে, তো এই নম্বরটা দিচ্ছি, এই নম্বরে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে? জি, সরাসরি আপনাকে ভিডিও করে দেখে কাজ দিতে পারে। জি, তো লাস্ট বিষয়ে একটাই জানবো, আপনার সব কাজের সময় সব কাজের টাকা আর পয়সাটা কি আগে নেন না পরে নেন? কিছু দর্শন লাগে এখানে, বস্তু কিনতে, বাজার জিনিস কিনতে, মোমবাতি, আগরবাতি, গামছা, মাটি, পাথর, এগুলো কিনতে কিছু লাগে। ও, এগুলো জানেন, এছাড়া কাজের ফেসটা কাজের পরে নেন। তো আমার দর্শকের উদ্দেশ্যে, আমার দর্শকের উদ্দেশ্যে আপনার সর্বশেষ আর কিছু বলার আছে? তো দর্শক বিন্দু, আপনারা দেখলেন বাবা আপনাদের সুবিধার্থে সবকিছু করে দিচ্ছে, ও আপনাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারে, এমনকি কাজের পরে টাকা নেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।